সো হ্যালো গাইস, সকাল সকাল আমরা বেরিয়ে গেছি মাছ ধরতে। তো এখন আমরা যাব মাছ ধরতে। ভাই কি কি মাছ ধরবো ওখানে দেখা যাক কি উঠে। তো আমি তো ওখানে মাছ ধরতে যাইনি, ভাইগুলো বলছে যে এক জায়গাতে ভালো মাছ পাওয়া যায়, তো ওখানে যাচ্ছি এখন মাছ ধরতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের এই পুকুরে। এখানে আমরা মাছ ধরবো। পুকুরটা দেখতে পারছো, আর চারদিকের পরিবেশটা দেখো কত সুন্দর পরিবেশ। আর আকাশে রোদ, তো পরিবেশটা দারুণ। আর আকাশে রোদ, আর এখানে গাছপালা আছে, গাছের ছায়ার নিচে আমরা মাছ ধরবো। আর বসে বসে মাছ ধরার মজাই আলাদা। মাছের খাবার রাখা আছে, এই যে মাছের খাবার বলতে আটা, এটা এখন মাছকে দেব আর মাছ চলে আসবে। আমরা এখানে মাছ ধরছি, আর যে সামনে হাঁসগুলো খুব ডিস্টার্ব দিচ্ছে আমাদের। যত মাছ ছিল সব ওই পারে চলে গিয়েছে, দিক থেকে সব মাছ। তো গাইজ, আকাশে অনেক রোদ, আর আমি এদিকটায় মাছ ধরছি, এই যে বসছি এখানে, আর ভাইগুলো ওখানে মাছ ধরছে। কিরে মাছ পাচ্ছিস? আজকে মনে হয় মাছ পাবো না, অনেকক্ষণ ধরে এখানে মাছ ধরছি কিন্তু ওখানে একটা মাছ লাভ দিল। অনেকক্ষণ ধরে মাছ ধরছি কিন্তু মাছ পাচ্ছি না। ঠিক আছে, থাকি কিছুক্ষণ, দেখি কতগুলো মাছ পাই। তো গাইজ, খুব খতরনাক জায়গা দিয়ে যাচ্ছি, আর এখানে তো মাছ পেলাম না। কিরে মাছ পাচ্ছিস? তো এখানে মাছ পেলাম না, তো আমরা এখন দ্বিতীয় কোনো লোকেশনে যাব। দেখি সামনে একটা পুকুর আছে, সেখানে গিয়ে বসবো। ওখানে দু একটা যদি মাছ পাই তো খুব ভালো, আর না পেলে এই যে আমরা আজকে এর জন্য মাছ ধরতে এসেছি, যদি মাছ না পাই একে পিটাবো সবাই মিলে। তো আমাদের পরবর্তী মাছ ধরার লোকেশন এটাই, আর এখানে কচুরিপানায় ভর্তি হয়েছিল। আর এমনিতেই পুরো পুকুরটা কচুরিপানায় ভর্তি, এখান থেকে কচুরিপানাগুলো উঠিয়ে তো এখানে মাছ ধরবো। একটু ছোট্ট খাট্ট মাছ ধরার প্রচেষ্টা, দেখি এখানে কতগুলো মাছ পাই। মাছ পাবো তো? কী মনে হচ্ছে, মাছ পাবো কি? তো দেখি, বলছে যখন মাছ পাবো। তো আমরা এখন মাছ আর ধরবো না, মাছ পেলাম না, আমাদের মাছ ধরার প্রচেষ্টা পুরো ব্যর্থ হয়ে গেল। তো এখন বড়শি টড়শি গুটিয়ে বাড়ি যাব। টাটা। আজকের ভিডিওটা পুরো ফালতু, তবু আমি ইউটিউবে আপলোড করে দেবো।